हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल मोर लाइफस्टाइल ब्लॉग। तो आमी सकाल सकाल आजके बड़ी देवार जोन्नो डालटा कूटे निये चले एसेछि। तो आमरा एखन माठे जाबो बड़ी दीते, आर सब रेडी करा हये गेछे जिनिसपत्र। आमी सकाल सकाल गिये डालटा कूटे निये एसेछि 6टार समय गिये। आर तोमार डालटा देखो कोटा हये गेछे। ডালটা কুটে নিয়ে আসা হয়ে গেছে, কুমড়োটারও জল ঝরে গেছে। তো মাঠে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, তার আগে আমি একটু চা করেছি, চাটা খেয়ে নেব। তো খেয়ে নিয়ে তারপরে মাঠে যাব, মাঠে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর ওখানে কাকি ফেনাচ্ছে। এখনো তো মেলা টুক আছে। হ্যাঁ, তা কি বলছি, তা লোক খুঁজতে বলতো এমনি বোমানে দু কিলো না, এক কিলো হলে হয় দু দিন। হে বড়ি দিচ্ছে, হেভি বড়ি। আমি পারি না, যেরকম পাচ্ছি সেরকম দিচ্ছি। তোমাদের যদি কারোকে দিতে লাগে আমাকে ইনভাইট করবে, আমি গিয়ে ফ্রি দিয়ে আসবো। তো আমরা এখন বন বিবিতলায় যাচ্ছি, আমাদের এখানে বন দেবতার পুজো হয়। তো রেডি হয়ে গেছি, আর আমি বড়ি দিয়ে ওখান থেকে এসে আমার মেয়েকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে, ওর প্রচণ্ড শরীর খারাপ। আর এখন আমরা যাচ্ছি বন বিবিতলায়, ও যাচ্ছে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে। এই যে সব দেখছো যাচ্ছে, এরা সব ওই যে কুল গাছটা দেখা যাচ্ছে, সব ওখানে যাচ্ছে কুল পাড়তে। আমিও যাচ্ছি কুল পাড়তে, কুলগুলো খুব সুন্দর খেতে। তা এবার লোকের কাছে যাচ্ছি কুল পাড়তে, যদি পিটাই তাহলে আর কিছু না। তো এই গাছটা হলো কুলে কুলে পুরো ভর্তি। আমরা এখান থেকে অনেক কুল তুলেছি, চলো ওইদিকে গিয়ে দেখাচ্ছি। কুল পেরে নিয়ে চলে এসেছিলাম, এতগুলো কুল নিয়ে এসেছি, এর থেকে অনেকগুলো নিয়ে এসেছিলাম। তো খেতে খেতে এসেছি সবাই। বনবিবি তলায় গিয়ে খুবই মজা হয়েছিল, জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে মাঠ। আর তোমাদেরকে দেখিয়েছি কেমন জায়গাটা, আর চারিদিকে মাঠ, চারিপাশে মাঠ। তার মাঠের মধ্যিখানে তোমার মন্দিরটা, আর ওখানে একটা কাহিনী আছে মন্দিরের। তো আমি ঠিক সঠিক জানি না, আমি শুনে তোমাদেরকে জানাবো ওই মন্দিরের কাহিনীটা কি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তো আজকের জন্য টাটা।